দেশের অন্যতম পর্যটক কেন্দ্র শ্রীমঙ্গল অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এখানকার আবহাওয়া, মাটি, পানি, বাতাস, হাওর, নদী, বাগানবাড়ি আর পাহাড় টিলার পর্যটক স্পটগুলো ক্রমেই যেন মানুষকে আরও মুগ্ধ করে তুলছে। সিলেটের চায়ের পাশাপাশি অন্যতম আকর্ষণ হচ্ছে মণিপুরি তাঁতবস্ত্র। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি আমিনা খাতুন সুমি। আমি আছি এখন সিলেটে। সিলেটে আসব আর মণিপুরি শাড়ি কিনবো না তা গির করা হয়। আজকে আমি আপনাদেরকে মণিপুরি শাড়ি দেখাবো। তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ তারা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন। আমি এখন সিলেটের মাধবপুরে আছি। এখান থেকে মণিপুরি পল্লীটা 10 থেকে 15 মিনিটের দূরত্বে, তাই আমি একটা চান্দের গাড়ি ভাড়া করে এখানে চলে আসলাম। দেশে মণিপুরি শাড়ি কিংবা কাপড়ের নাম শুনিনি এমন নারীর সংখ্যা কমই হবে। সিলেটের ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে মণিপুরি কাপড়। মণিপুরি সম্প্রদায়ের বসবাসও কিন্তু সিলেট বিভাগের 4 জেলা জুড়ে। আগে নিজেদের মধ্যে এইসব কাপড়ের চাহিদা থাকলেও এখন সিলেটের পর্যটকদের আকর্ষণও ও ঝোঁক রয়েছে মণিপুরি কাপড়ের প্রতি। সিলেটে বেড়াতে এসে অনেকেই এইসব কাপড় কিনতে একদমই ভোলেন না। এছাড়া সারা দেশেই এই কাপড়ের বিশেষ চাহিদা রয়েছে। মণিপুরি কাপড় তৈরি করে নিজ সম্প্রদায়ের তাঁত শিল্পীরা। নকশা ও বৈচিত্র্যের কারণে মণিপুরি পোশাকের প্রতি পর্যটকদের আলাদা ঝোঁক রয়েছে। চাহিদা থাকায় সিলেটের বিভাগে বিভিন্ন পর্যটক স্পটগুলোর আশেপাশে বিভিন্ন বিপণী বিতানের বিক্রেতারাও পর্যটকদের জন্য মণিপুরি কাপড় সংগ্রহ করে থাকেন। মণিপুরি কাপড়গুলোর মধ্যে বিশেষ করে শাড়ি, ওড়না, চাদর, ফতুয়া, পাঞ্জাবি, গামছা, বিছানার চাদর, থ্রি পিস ও মাফলারের চাহিদাও বেশি। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এইসব কাপড়গুলো বেশি তৈরি হয়। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি মণিপুরি সম্প্রদায়ের মানুষ বসবাস করে এই উপজেলাতে। সেখানে প্রায় প্রতিটি ঘরেই ছোট বড় কাপড়ের তাঁত কিংবা কোমর তাঁতের কাপড় বোনেন মণিপুরি নারীরা। এছাড়াও সিলেটের মণিপুরি তাঁতিরাও কিন্তু কাপড় বনে থাকেন। ঐতিহ্য ও আধুনিকতার মেলাবন্ধনে মণিপুরি শাড়ি এখন যে কোনো সম্প্রদায়ের ফ্যাশন সচেতন নারীর কাছে পছন্দনীয়। মণিপুরি শাড়ির রং ও নকশা দেখলেই বোঝা যাবে যে এটি মণিপুরি শাড়ি। মণিপুরি শাড়ির মূল বৈশিষ্ট্যই হলো এর নকশার টেম্পল বা মন্দিরের যে প্রতিকৃতি সেটা থাকবে। প্রায় প্রতিটি শাড়িরই আঁচল, জমিন ও পাড়ের নকশায় দেখা যায় এই প্রতিকৃতি। মণিপুরি শাড়ি তৈরি হয় বরাবরই উজ্জ্বল রঙের সুতায়। বর্তমানে আঁচল, জমিন ও পাড়ে মন্দিরের প্রতিকৃতির পাশাপাশি আঁচল ও জমিনে বিভিন্ন নকশা থাকে। এছাড়াও শাড়ির রং ও নকশায়ও ধীরে ধীরে পরিবর্তন আসছে। মণিপুরীদের শাড়ি বুননের প্রক্রিয়াও অনেকটা আমাদের জামদানি বা দেশি তাঁতের শাড়ির মতো। একটি তাঁতে দুজন তাঁতি কাজ করেন দুদিকে বসে। প্রথমে সুতায় মাড় দিয়ে শুকাতে হয়, তারপর শুকানো সুতায় চরকায় পেঁচিয়ে গুটিতে ভরে সেখান থেকে মাকুতে নিয়ে বুনতে হয়। আর সবার আগে শাড়ির টানা বাঁধতে হয়, তারপর বুনন কাজ চলে। একটি শাড়ি বুনতে 4 থেকে 5 দিন সময় লাগে, তবে শাড়ির রং ও নকশার উপর নির্ভর করে বোনার সময়। সাধারণত মণিপুরি শাড়ির দাম 800 থেকে 4000 টাকার মধ্যে হয়ে থাকে, তবে দাম কম বেশি নির্ভর করে শাড়ির নকশার উপর ভিত্তি করে। এখানে কিছু তাঁতের ড্রেসও আছে, আপনারা এখান থেকে নিতে পারবেন। এগুলো 1000 থেকে 1200 মধ্যে পেয়ে যাবেন। নকশি কাঁথা কত করে এগুলো? উপরে রেড কালারটা কত?
এখানে কিছু ওদের নিজস্ব হাতে তৈরি গামছা আছে, আপনারা এখান থেকে গামছাও নিতে পারবেন এবং এই গামছাগুলো 200-300 মতো পড়বে। এবং এখানে ওদের কিছু হাতে বোনা শল আছে, এই শলগুলোর প্রাইসও আপনারা 500-800 মধ্যে পেয়ে যাবেন এবং বিভিন্ন ভ্যারাইটিজ আছে, আপনারা এসে দেখে নিতে পারবেন। দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে কিন্তু মণিপুরি শাড়ি এখন বিক্রি করছে, কিন্তু সেখানে মণিপুরি শাড়ির প্রাইসটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে। সেখানে আপনারা 3,000 থেকে শুরু করে 5,000-এর মধ্যে পেয়ে যাবেন। এই টাইপের শাড়িগুলো সবগুলোই একই প্রাইস আমাদের কাছে চাচ্ছিল, ওরা এই শাড়িগুলোর প্রাইস আমাদের কাছে চাচ্ছিল 1,500 করে। তো আমরা একটু পুরো মণিপুরি পাড়াটাকে একটু ঘুরে দেখলাম এবং প্রাইসটাকে একটু যাচাই করলাম যে এর থেকে কমে আমরা কোথাও পাই কি না, কিন্তু আসলে সবখানেই একই প্রাইস বলছে যে এই যে এই টাইপের টেম্পল এই ডিজাইনের শাড়িগুলো 1,500 করে পড়বে। আপনারা যদি চান, যদি পাইকারি হিসেবে নেন তাহলে আরও কমে নিতে পারবেন, এবং অর্ডারদের কাছে আপনারা যদি অনলাইনেও অর্ডার করেন সেক্ষেত্রেও কিন্তু তারা আপনাদেরকে অনলাইনেও অর্ডার নেবে। এবং আপনাদের যদি নিজস্ব কোনো ডিজাইন থাকে মণিপুরির, যে কালারটা আপনি এই ডিজাইনের মধ্যে অন্য কালার চাচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা যদি অর্ডার দিয়ে থাকেন অনলাইনে, সেক্ষেত্রে কিন্তু তারা আপনাদেরকে সেটাও করে দিতে পারবে। এই দোকান থেকে আমরা অনেকগুলো শাড়ি কিনেছি, মোট 13টার মতো শাড়ি আমাদের কেনা হয়েছে। দেখতে পাচ্ছেন ইয়েলো, পিঙ্ক, ব্লু, বিভিন্ন কালারের শাড়িগুলো আমরা নিয়েছি। এবং এখানে মা মণিপুরি বিতান থেকে আপনারা শাড়ি কিনতে পারবেন, এখানে অনেক রকমের শাড়ি আছে এবং ভাইয়ার আগে তো অনেক অনেক হেল্পফুল। এবং আমার কাছে এবং এই যে এই টাইপের শাড়িগুলো কিন্তু 4,500 করে, এগুলো একটু বেশি কাজের, যেগুলো মণিপুরির মধ্যে যে কাজ শাড়িগুলো কাজ বেশি সেগুলোর প্রাইসটাও সেরকম। আমাদের এই শাড়িগুলো একটু বেশি নেওয়ার কারণে আমাদের প্রাইসটা একটু কম পড়েছে, কিন্তু এছাড়া যদি আপনারা এখান থেকে মানে যদি সিঙ্গেল শাড়ি কিনতে চান সেক্ষেত্রে আপনাদের 1,500-1,800 টাকার মধ্যে পড়বে। এছাড়া ওনাদের কিন্তু অনলাইন পেজ আছে, আপনারা অনলাইন পেজ থেকে অর্ডার করতে পারবেন। ওনাদের পেজের নাম হচ্ছে মা মণিপুরি শাড়ি, সো আপনারা ওইখান থেকে অনলাইনেও অর্ডার করতে পারবেন। এই শাড়ি মণিপুরি শাড়িগুলো আমরা মণিপুরি পাড়া থেকে কেনার কারণে আমরা কিন্তু প্রত্যেকটা শাড়ি 1,500 করে পড়েছে, কিন্তু এই শাড়িগুলোই যদি আমরা ঢাকা থেকে কিনতাম তাহলে কিন্তু 2100-2500 টাকার মতো আমাদেরকে পে করতে হতো। আমি প্রতিবারই চেষ্টা করি গতানুগতিক ট্যুরিস্ট প্লেসগুলোর বাইরে গিয়ে সুন্দর অদেখা প্লেস এক্সপ্লোর করে দেখানোর। আপনাদের সাপোর্ট আমাদেরকে খুব ইন্সপায়ার করে, তাই ভাইরাল দুনিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আরও নতুন ভিডিও পেতে হলে বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদমই ভুলবেন না, এবং সবসময় আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা যেন আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।